আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। আর ভালো আছি বলে প্রায় এক মাস পর হচ্ছে আজকে ব্লগ ভিডিও দিচ্ছি। মাঝখানের সময়গুলো অনেক চড়াই উতরার পার করে এসেছি, তো মানসিকভাবে প্রস্তুতি নিতে অনেকটাই সময় লেগে গেছে। আর সব সময় আসলে ভালো লাগে না যে মনের ওপর যুদ্ধ করে ভিডিও বানাই, তারপরে হচ্ছে বিশেষ করে ভয়েস দেওয়াটা অনেক বেশি টাফ। ভিডিওটা যাও হয়ে যায় কিন্তু ভয়েস দিতে গেলে আমার সমস্যা হয়ে যায়, তো যার কারণে আর কোনোভাবেই ভিডিও করতেও ইচ্ছা করছিল না, ভয়েস দিতে ইচ্ছা করছিল না, এডিটিংই তো করাই হচ্ছিল না, যার কারণে আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারছিলাম। ফাইনালি অনেকদিন পর সবার রিকোয়েস্টে আবার ফিরে আসলাম। জানি না কতটুকু রেগুলারিটি মেনটেন করতে পারবো, তবে চেষ্টা করব ইনশাল্লাহ অন্ততপক্ষে সপ্তাহে একটা বা দুটা ভিডিও হলেও দেওয়ার জন্য। সকালবেলা নাস্তা তৈরি করছিলাম, এখানে হচ্ছে গোলা রুটি তৈরি করছি। হাজব্যান্ড সকালবেলা হচ্ছে ভাত খেয়েছে, তো ওনার নাইট ডিউটি ছিল, ঘুমিয়ে গেছে আর কি। বাচ্চারা কয়েকদিন ধরে রুটি খেতে চাইছিল কিন্তু আমাদের মানে ডিউটির কারণে আর কি প্রবলেম হচ্ছিল, রুটি বানানোই হচ্ছিল না, কারণ হাজব্যান্ড আসে সেই ভোরে 6টার দিকে বাসায় আসে 6টার পরপর, তো তখন আর রুটি বানানো হয় না, ভাতটাই রান্না করা হয় মেইনলি। তো রুটিটা আবার আলাদা করে তৈরি করতে হয়। বাচ্চাদের রিকোয়েস্টে আজকে ফাইনালি ভাতও রান্না করেছিলাম সকালে, আবার হচ্ছে ওদের জন্য একটু রুটিও তৈরি করে নিচ্ছি। আর গোলা রুটিটাও কত সুন্দর পারফেক্ট হয় আপনারা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফুললো। তো আমি যখন নিজেদের জন্য বানাই তখন এভাবেই তৈরি করি, খুব ঝটপট হয়ে যায় আর বেলাবেলির কোনো ঝামেলা থাকে না। এই রুটিটা বানানো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কিভাবে তৈরি করতে হয়, জাস্ট কিছুই না, যতটুকু পরিমাণ আপনি রুটি বানাতে চান সেই পরিমাণ আটা নিতে হবে, তারপর হচ্ছে সম পরিমাণ পানি বা একটু মানে বেশি আর কি, সেই সাথে হচ্ছে হাফ চামচের মতো হচ্ছে লবণ দিয়ে ভালো করে মিক্সচার করে নেবেন। আর ডোটা দেখতেই পালেন কীরকম হয়েছিল আমার, সেরকম করে মানে তেলে পিঠার মতো করে একটা ডো তৈরি করতে হবে। তারপর হচ্ছে জাস্ট প্যানের উপরে দিয়ে এভাবে গোল গোল ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে রুটি হয়ে যাবে, আপনাকে বেশি ঝামেলা করার প্রয়োজন নাই, একদম ঝটপট এই রুটিগুলো হয়ে যায়। আর ফুলেছে কতটা আপনারা তো দেখতেই পারলেন, বাচ্চাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। আর গতদিনের একটু মাংস তরকারি ছিল গরু মাংসের, তো ওইটা দিয়েই হচ্ছে আমরা সকালবেলা নাস্তাটা করছি। আর একদম গরম গরম ছিল, ছিঁড়তেও পারছিলাম না, একদম ধোয়া ওঠা রুটি ছিল, তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর নর্মাল রুটির মতোই আর কি। নাস্তা শেষ করে এটা হচ্ছে প্রায় বিকালের দিকে আর কি, তো এখানে আমি কিছু বাজার করে নিয়ে এসেছিলো, সেগুলো এখন বের করব। এ মাসের বাজার মোটামুটি করা হয়েছে, কিছুটা বাকি ছিল তো ওইগুলোই হচ্ছে এখন নিয়ে এসেছে। এখানে বাচ্চাদের জন্য কিছু কেক বিস্কিট এই জাতীয় খাবার আছে, সেই সাথে হচ্ছে জিরে, একদমই জিরে শেষ হয়ে গেছিলো, আটা ছিল, মানে সংসারে টুকিটাকি আর কি যা লাগে গ্রোসারিগুলো সেগুলোই টুকটাক কিছু কেনা হয়েছিল। বর্তমানে প্রতিটা জিনিসেরই আসলে এত পরিমাণে দাম বেড়েছে, পেঁয়াজ তো শুনলাম যে 150 টাকা কেজি হয়ে গেছে। আসলে এই সময়টাতে প্রত্যেকটা পণ্যেরই দাম কম থাকার কথা, কিন্তু গত 2 বছর যাবত কিন্তু কোনো পণ্যেরই দাম কমছে না, বরঞ্চ দিন দিন বেড়েই যাচ্ছে। তো অবস্থা মধ্যবিত্ত বলি বা নিম্ন মধ্যবিত্ত বলি সবারই আসলে খারাপ, যে যার পরিস্থিতি সেই বুঝতে পারছে যে আসলে অবস্থা কতটুকু অবনতি হয়েছে। তো এখানে লবণ ছিল, সেই সাথে জিরে, আটার প্যাকেট ছিল 2টা 2 কেজি আর কি আটা ছিল, এগুলো সাইড করে রাখছি, এগুলো যেহেতু প্যাকেট জাতীয় আমি আগে খুলবো না, যখন যেটা প্রয়োজন সেটা খুলে তারপর বয়ামে রাখবো। আর জিরাগুলো ধুয়ে আমি শুকিয়ে নিব, তারপরে হচ্ছে একটু ধুয়ে মচমচে করে বয়ামে ভরে রাখবো, যতটুকু দরকার ততটা হচ্ছে ব্লেন্ড করে নিব, বাকিটা এমনি রেখে দিব। সেই সাথে হচ্ছে এখানে আলু ছিল, আলুটা আমাদের খুবই কম খাওয়া হয়, মাসে বড় জোর 1 থেকে 2 কেজির মতো লাগে, মাঝে মাঝে এর অল্পতেও হয়ে যায় মানে 1 কেজিতেও হয়ে যায়। আর এখানে ছিল হচ্ছে সজনে ডাটা, তারপরে সজের পাতা ছিল, সজনেটা দেখেই আমি আমার শাশুড়ির কথা মনে করেছিলাম যে আম্মু হচ্ছে আমার শাশুড়ি মা আর কি, তো উনি সজনে ডাটা খেতে খুব পছন্দ করেন, মটরশুঁটি সজনে ডাটা এগুলো অনেক বেশি পছন্দ করেন। আমার শ্বশুর সবসময় শীতের সময় মানে এই জিনিসগুলো আনতেন, উনি সবসময় এই কথাগুলো বলেন, বাড়িতে থাকলে যেটা হয় ওনার পছন্দের জিনিসগুলো বাজারে দেখলেই আনে ওনার ছেলেরা,
কিন্তু আমরা যেহেতু এখন আসলে থাকি না, আর ওইভাবে যাওয়া হয় না। বাচ্চারা হওয়ার আগে দেখা যেত প্রতি মাসে বা এক মাস পর পরেই আমরা যেতাম, কিন্তু এখন বাচ্চাদের পড়াশোনা, যার কারণে আসলে ওইভাবে যাওয়া হয় না। শুধুমাত্র ঈদের সময়টাতে আর ডিসেম্বরের দিকে আর কি যাওয়া হয়। তো যার কারণে মাকে ওইভাবে দেখে রাখা বা টেক কেয়ার করার মতো সুযোগ আমরা কখনোই পাই না, আর উনি এখানে এসে থাকতেও চায় না। তো মুখে যতটা বলা যায় যে কিনেন খান এই পর্যন্তই আর কি, গিয়ে ওইভাবে আসলে বাজার করে দেওয়া হয় না, যখন আমরা যাই তখন আর কি হয়। তো সাথে হচ্ছে এখানে পেঁয়াজ নিয়ে এসেছিল, আর ছিল রসুন, রসুন একদমই শেষ হয়ে গেছিল, রসুন ছিল অল্প কিছু, রসুন দেশি রসুন আর কি আলাদা করে এনেছে, এটা পুরাতনটা ছিল। তো আমার হাজবেন্ডের যেহেতু বেশিরভাগই ঠান্ডার প্রবলেম থাকে, ওনাকে হচ্ছে রসুন, কালিজিরা তেল মানে সরিষার তেল এই জাতীয় জিনিসগুলো দিয়ে ভেজে গরম করে দিই, তাহলে ঠান্ডাটা মানে একটু কমে আস কি খুব দ্রুত কমে যায়। তো ওই জন্যে কিছু পুরাতন আর হচ্ছে দেশি রসুন নিয়ে এসেছিল ওইগুলো ওরকম ভেজে খাওয়ার জন্য। আর বাকি হচ্ছে সিম, কফি, সেই সাথে হচ্ছে বেগুন, এই জাতীয় সবজিগুলো নিয়ে এসেছিল। আর এই তো আমার মাসের হচ্ছে সরিষার তেল 2 কেজি। অনেকে আসলে অবাক হয়ে যায় 2 কেজি তেলে আমি কিভাবে চালাই, তো চেষ্টা করলে সবই সম্ভব। তেলটা যত কম খাওয়া যায় ততটাই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এমনিতেই আমার ঘরে একটু অসুখ বিসুখের মাত্রা একটু বেশি, বাচ্চা বলেন বা হাজবেন্ড বলেন একটু অসুস্থ থাকে বেশি, সেই সাথে হচ্ছে তেল জাতীয় বেশি খাবার খেলে অসুস্থের মাত্রাটা আসলে আরও বেশি বেড়ে যায়। তার জন্য আমি যতটা পারি কমিয়ে খাওয়ার চেষ্টা করি। আর এখানে পাঙ্গাশ মাছ ছিল, সেই সাথে হচ্ছে সমুদ্রের মাছ ছিল, টুনা ফিস এনেছিল আর কি। তো টুনা ফিশটাও ধুয়ে পরিষ্কার করে রাখবো, সেই সাথে পাঙ্গাসটাও ধুয়ে রাখবো। বাকি কিছু মাছ হচ্ছে ফ্রিজে আছে, ওগুলো খাওয়া শেষ হলে দেন আবার মাছ নিয়ে আসবো। এভাবে করেই টুকটাক করে আসলে সংসার চালিয়ে যাচ্ছি। প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু এই ধরনের কাজগুলো আসলে করতে হয়, তো আমিও করি, আপনাদের সাথে হচ্ছে শেয়ার করি। আর ওইভাবে আসলে রেগুলারটি মেনটেন করে আমার ভিডিও করাও হচ্ছে না যে পুরো একটা দিনের রুটিন আপনাদের সাথে শেয়ার করব। সবাই অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে আপু ভিডিও দাও, তোমাদের জন্য অনেক টেনশন হচ্ছিল, তো সেই জন্যই এলোমেলো একটা ভিডিও সাজিয়ে আপনাদের সাথে আর কি শেয়ার করছি। এটা ছিল পরের দিন দুপুরবেলার, সবজি কেটে নিয়েছি, সজনে ডাঁটা কেটেছি, ছোটো মাছ রান্না করব। আর এখানে হচ্ছে কফি, সিম, আলু দিয়ে একটা ভাজি করব। জাস্ট সিম্পল রান্না যেভাবে সবসময় আমি আর কি করি ওগুলো রান্না করব। মাছগুলো এখানে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, তো ওয়াশ করে ভালো করে একটু লবণ দিয়ে কেচে তারপরে আমি আবার ধুয়ে তারপর রান্না করে দিব। তো ঝটপট এগুলোই আসলে কাজ, আর আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই আমাকে কমেন্টে বলেছেন আমরা কেমন আছি, তো আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছি সবাই। আর সেই সাথে হচ্ছে হাজবেন্ডও ভালো আছে, বাচ্চারা মোটামুটি ভালো আছে। এখানে হচ্ছে টুনা ফিশটা আমি 4 পিস নিয়ে নিলাম, ওইটা ভুনা করব একটু টমেটো দিয়ে। আর এখানে যে ময়লাটা ছিল ওইটা আলাদা করে পলিথিনে রাখলাম, ফেলে দিব। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।